আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে কিন্তু আমি আপনাদের সাথে সেহরি কিংবা ইফতার শেয়ার করব না, শেয়ার করব কিছু ফ্রোজেন পদ্ধতি সহ কিছু ইফতারের আইটেম। তো এজন্য সবার আগে আমি অন্থনার রোলের রেসিপিতে চলে যাচ্ছি। চিকেন কিমা নিয়েছি 2 কাপ, বাঁধাকপি কুচি নিয়েছি 2 কাপ, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, গাজর কুচি নিয়েছি 1 কাপ। গাজরটাকে আমি গ্রেডিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি কিছু মশলা নিয়েছি, গোলমরিচ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, আদা পাউডার নিয়েছি 1 চা চামচ, গার্লিক পাউডার নিয়েছি 3 চা চামচ, সস নিয়েছি 3 রকমের, অয়েস্টার সস নিয়েছি 1 টেবিল চামচ, সয়া সস নিয়েছি 2 টেবিল চামচ, আর টমেটো সস নিয়েছি 2 টেবিল চামচ। এরপর লবণ, চিনি আর কর্নফ্লাওয়ার নিয়েছি, 3 টেবিল চামচ। লবণটা আন্দাজ করে স্বাদ মতো দিয়ে দেবেন, আর চিনি নিয়েছি আমি 1 চা চামচ। আমি কিছুটা অলিভ অয়েল দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়েছি, আর কাঁচামরিচ কুচি দিয়েছি 2 টেবিল চামচ। চাইলে ঝালটা আপনারা বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। চাইলে সবজি না দিয়ে শুধুমাত্র চিকেন কিমা দিয়েও করতে পারেন, কিন্তু আমি ভেজিটেবল সহই করছি। এতে করে ইফতারে ভেজিটেবলটাও খাওয়া হবে, আর তাছাড়া চিকেন কিমাটা দিয়ে শুধু যদি করেন সেক্ষেত্রে কিন্তু চিকেন কিমা অনেক বেশি লেগে যাবে। এই যে মাখিয়ে আমি 1/2 আওয়ারের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার আমি শিটটা তৈরি করব। শিটের জন্য আমি ময়দা নিয়েছি 4 কাপ, লবণটা স্বাদ মতো আন্দাজ করে দিয়ে দিবেন। কর্নফ্লাওয়ার নিয়েছি 4 টেবিল চামচ। এই 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর লবণটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে এবারে ফাটানো যে 2টো ডিম আছে সেই ডিম দুটোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এটাকেও একটু মাখিয়ে নিচ্ছি। এরপর পানি দেওয়ার পালা। পানিটা কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি, যাতে করে পানিটা বেশি না হয়। একটু টাইট ডোই করা ভালো, কারণ কিছুক্ষণ রেস্টে রাখার পর এটা কিন্তু আমি 1/2 আওয়ারের মতো রেস্টে রাখবো, আর রেস্টে রাখার পর এটা কিন্তু আরেকটু সফট হয়ে যাবে। দেখুন আমি কিভাবে করছি, তবে বেশি টাইট রাখতে যাবেন না, জাস্ট বেশি নরম যেন না হয়, নর্মালই হবে কিন্তু একটু হালকা টাইট হলেই ভালো। এই যে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটু মথে নিচ্ছি, খুব যে বেশি মথামথে করতে হবে তা কিন্তু না, যতটুকু প্রয়োজন তাই ততটুকুই। আজকে এইভাবেই দেখালাম, অন্য কোনো দিন আরও অন্য কোনো রকমভাবে আমি অন্থনের শীট তৈরি করা দেখাবো। এই যে কভার করে রেখে দিয়েছি আমি 1/2 আওয়ারের জন্য। একটা মিক্সচার তৈরি করছি, এটা দিয়েই আমি অন্থন তৈরি করব। এই যে কর্নফ্লাওয়ার আর ময়দা সমান সমান করে নিয়ে আমি মিক্স করে নিয়েছি। 1টা ডিমের কুসুম নিয়েছি ফেটিয়ে। পুরো এই অন্থনার রোল তৈরিতে আমার কিন্তু 1টা ডিমের কুসুমে হয়নি, আমার 1টা আর 1টা ডিমের অর্ধেকে কুসুমের অর্ধেক লেগেছে। এই যে মিক্সচারটা আমি তৈরি করে রেখেছি ময়দা এবং কর্নফ্লাওয়ার, তা আবার ছিটিয়ে দিয়ে 1/2 আওয়ার হয়ে যাওয়ার পরে যখন সব সেট হয়ে গিয়েছে তা আবার ছিটিয়ে দিয়ে একটু মথে নিচ্ছি। এই রেসিপিগুলো আমার আরো আগেই দেওয়া উচিত ছিল। এই যে এই অন্থনার রোলের রেসিপিটা আমার আরো আগেই তৈরি করা হয়েছিল, জাস্ট যেদিন রমজান শুরু হলো তার আগের দিন, কিন্তু আমি সময়ের অভাবে দিতে পারিনি। আর মুঘলাইয়ের যে রেসিপিগুলো সেগুলো আমি রমজানের মধ্যেই তৈরি করেছি। আপনারা এটাও করতে পারেন, কোনো দিন ইফতার তৈরি করার সময় একটু বেশি করে ইফতারি তৈরি করে কিছুটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। সেদিন আমি মুঘলাই 3 রকমের তৈরি করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেদিনও সময়ের অভাবে দিতে পারিনি। দেখুন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি। আমি কিন্তু আজকে খুবই সহজ পদ্ধতিতে অন্থনটা দেখাবো। এই যে আমি একটা বয়ামের কাঁক নিয়েছি, ওটসের যে কাঁক ওটা নিয়েছি, আপনারা অন্য যে কোনো নিতে পারেন। আমি একটু ছোট ছোট করে করছি, আপনারা চাইলে আরো বড় করেও করতে পারেন। যেহেতু ইফতারে অনেক আইটেম থাকে এই জন্য ছোট ছোট করেই করছি, কয়টা কয়টা করে ফ্রাই করে দিলাম এই আর কি।
আমি পিজা কাটার দিয়ে কেটে কেটে এগুলোকে বের করে নিচ্ছি, একদম পাতলা পাতলা করেই করেছি। দেখুন প্রত্যেকটাতে কিন্তু আমি কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণটা ওটা ছিটিয়ে ছিটিয়ে রাখছি, তা না হলে আবার একটার সাথে আরেকটা লেগে যাবে। এবার অন্থন তৈরির পালা, পুরটা আপনারা চাইলে আরো কমও দিতে পারেন, আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ ইফতারের সময় সবকিছু একটু মুখরোচক হলেই ভালো, এমনিতেই কিন্তু বেশি খাওয়া যায় না, তো যে জিনিসটাই খাবো এটা তো ঘরে তৈরি, একটু মুখরোচক হলেই ভালো। হ্যাঁ, তবে যদি আপনারা কিমাটা কম করে দেন তাহলে শেপটা বেশি সুন্দর হবে এই আর কি। যাই হোক, এই যে দেখুন আমি খুব সহজভাবে আপনাদেরকে দুই রকম পদ্ধতিতে দেখাচ্ছি। ডিমের কুসুমটা নিলাম, হাত দিয়ে চেপে চেপে এটাকে শেপ করে নিয়েছি, দেখতেই পেয়েছেন এই যে। এরপর জয়েন্ট করে দিলাম, অন্যদিন অন্য কোনোভাবে অন্থন তৈরি দেখাবো, আজকে এভাবে একই শীটে আমি অন্থন এবং রোল তৈরি করে আপনাদের দেখাচ্ছি খুবই সহজভাবে। এবং এই রোলগুলো এবং অন্থনগুলো খেতে কিন্তু রেস্টুরেন্টের অন্থন এবং রোলের চাইতে কোনো অংশে টেস্ট কম না। এই যে দেখুন আরেকটা তৈরি করে দেখাচ্ছি একই প্রসেসে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে আপনারা চাইলে যদি আরও কম করে কিমা দেন সেক্ষেত্রে শেপটা কিন্তু আরও সুন্দর হবে, কিন্তু আমি রমজানের দিন এখন কিমাটা একটু বাড়িয়েই দিয়েছি। এই যে হয়ে গেল, একই প্রসেসে আমি দুটো তৈরি করেছি, আরেকটা দেখাচ্ছি সেটা আরো বেশি সহজ প্রসেস, কিন্তু সেটা আরো বেশি সুন্দর। দেখুন দেখাচ্ছি আমি, এই যে এটা অনেকটা পুলি পিঠার মতো করে, আমরা যে নারকেল পুলি পুলি পিঠা খাই কিংবা অনেক সমস্যাও আমরা এভাবে করে পুলি পিঠার মতো করে তৈরি করি। আচ্ছা দেখুন কিভাবে ভিতরে বাতাসটা কিন্তু বের করে নিতে হবে, এই যে দেখুন পুলি পিঠা যেভাবে ফোল্ড করে সেভাবে উপর করে নিয়ে নিলাম, নিয়ে এটাকে প্রথমে জয়েন্ট করে নিয়েছি, সিল করে দিয়েছি ডিমে কুসুম দিয়ে, এরপর হাত দিয়ে আস্তে আস্তে এটাকে শেপ করে নিলাম। দেখেছেন এটা কিন্তু আরো সহজ, কিন্তু এটা আরো বেশি সুন্দর। এই যে হয়ে গেল আরেকটা অন্থন, এই প্রসেসিং এ আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আরো বড় বড় করেও করতে পারেন কিংবা ছোট ছোট রুটি বেলেও করতে পারেন, আমার কাছে যেভাবে সহজ মনে হয়েছে আমি সেভাবেই করেছি। আসলে বেশি একই রকমের বেশি ইফতারি ফ্রোজেন করলেও সমস্যা যেটা হচ্ছে, রমজানের দিনে একই খাবার কিন্তু বারবার খাওয়া যায় না, আর আমার তো বড় বাচ্চাটাও রোজা রেখেছে, সেক্ষেত্রে বাচ্চাদের রুচির দিকে চিন্তা করে তো আরও বেশি ভেরিয়েশন করতে হয়, তাই কোনো আইটেমই আমি একসাথে খুব বেশি ফ্রোজেন করিনি, একই রকমের ইফতারি আমি অনেক বেশি ফ্রোজেন করিনি। শুধু ইফতারে কেন, সারা বছরও কিন্তু আমি এই আইটেমগুলো ফ্রোজেন করি, আরও অনেক আইটেমই ফ্রোজেন করি, ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। ঝটপট বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে বা যে কোনো সময় আমরা এগুলো খেয়ে নিতে পারি। এই যে দেখাচ্ছি আমি, কাটা কাটা যে অংশগুলো সেগুলো ও কিভাবে ফ্রোজেন করতে হবে, সেগুলো ফ্রাই করলে কেমন হবে সেটাও আমি আপনাদের দেখাবো। এই যে দুই রকম প্রসেসিংয়ে আমি কিন্তু অন্থন ফ্রাই করছি, এই প্রসেসিংটা অনেকটা সমস্যা, যেভাবে ফ্রাই করা হয় সেভাবে তেলটা হালকা গরম করা অবস্থায় দিয়েছি, অল্প আঁচেই এটাকে পুরো ইটা অন্থনটা ফ্রাই করে নিচ্ছি, এগুলো খাওয়ার জন্য ফ্রাই করছি। ও আর আরেকটা প্রসেসিংয়ে করা যায় সেটা হচ্ছে যে কি, তিন যেহেতু আমি কাঁচা কিমা দিয়েছি 3-4 মিনিট তো আপনাকে ফ্রাই করতেই হবে, 3-4 মিনিট অল্প আঁচে ফ্রাই করে এরপর আগুনটা মিডিয়ামে দিয়ে বাকিটা মুচমুচে করে ফ্রাই করে নামিয়ে নিতে পারেন। তো দুই রকম পদ্ধতিতে, এইরকম পদ্ধতিতে ফ্রাই করলে অনেকটা সমস্যা শীটের মতো টেস্টটা আসবে, দুটোই কিন্তু অনেক টেস্টি, সমস্যা এবং রোল একই পদ্ধতিতে মানে ফ্রাই করা যাবে, মানে দুই রকমই আপনারা ফ্রাই করে খেতে পারবেন, কিন্তু ভিতরে কিমাটা যদি কাঁচা দিয়েছি সেটা
মনে রাখতে হবে, সুতরাং সেটা যেন সেদ্ধ হয়। আর ফ্রোজেন পদ্ধতিগুলো আমি কিভাবে করছি আমি দেখাচ্ছি আপনাদের। আর এগুলো কিন্তু একসাথে আপনারা অনেকগুলো করে রেখে দিতে পারবেন না, এতে ঘেমে যেতে পারে, শেপ নষ্ট হয়ে যেতে পারে। এক একটা ব্যাচ একটা বড় রুটি বা সাত আটটা তৈরি হয়ে গেলে ওগুলো ফ্রাই করে নেওয়া ভালো, ওগুলো চুলে বসিয়ে দিয়ে বাকি কাজ আস্তে আস্তে আপনারা করতে পারেন। এই যে সমস্যার মতো করে এটা আমি ফ্রাই করে নিয়েছি, দেখুন কেমন হয়েছে। আর এগুলো আমি ফ্রোজেন করছি, আরেকটা ব্যাচ দিচ্ছি, এগুলো আমি ফ্রোজেন করছি। এগুলো আমি 3-4 মিনিট অল্প আছে কুক করে নিচ্ছি, যাতে করে ইফতারের সময় কোনো টাইম না লাগে, কিমাটা ভাজি হয়ে যায়। এরপর তুলে নিচ্ছি ইফতারে, জাস্ট ঝটপট আমি ইফতারটাকে 2 মিনিট ফ্রাই করে নিয়ে নিব। তো এই যে আরেকটা রুটি আমি বেলে নিলাম, ডো আমি বেলে নিলাম, এটা আমি রোলের জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমি হাতের হাত দিয়ে দিয়ে একটু মাপ নিয়ে নিয়ে করছি, এতে সহজ হয় আমার জন্য। এই যে একদম পাতলা করে কিন্তু বেলবেন, যদি আপনারা পারফেক্ট টেস্টের রোলটা চান, স্প্রিং রোলের মতো টেস্ট চান, অবশ্যই শীটটা আপনাদেরকে পাতলা করে বেলতে হবে, তাহলেই রেস্টুরেন্টের মতো টেস্টটা পাবেন। এই যে এভাবে আমি রোলগুলো কেটে কেটে নিয়েছি রোলের শীটটা। এরপর দেখুন আমি কিভাবে করছি, এগুলো ছোট ছোট স্প্রিং রোলের মতো আমি করে নিচ্ছি। এই যে দেখুন বারবারই আমি দেখাচ্ছি শীটটা কতটা পাতলা করে বেলেছি। শীটটা যদি পাতলা করে না বেলেন তাহলে কিন্তু দেখা যায় যে ভালো হবে না। আর আপনারা চাইলে পিড়া বেলুনও করতে পারেন, আমি সিলিকন ম্যাটে করি, এতে করে আমার কাছে সুবিধা মনে হয় যে সব কিছু বড় বড় করে বেলে ফেললাম আর কেটে নিলাম, এতে টাইমটাও সেভ হয় আর আমার জন্য ইজি মনে হয়। আর যদি আমরা পিড়া বেলুনে করতে যাই এতে অনেক সময় লাগে, মনে হয় যে ছোট ছোট করে বেলতে হয়, কারণ পিড়ার তো একটা মাপ আছে, পিড়া তো আর এত বড় হয় না। এই যে দেখাচ্ছি আমি আমার রোলগুলো আমি কিভাবে তৈরি করি করে নিচ্ছি। এই যে রোলগুলো আমি এবারে ফ্রাই করে নিচ্ছি, একই প্রসেসিংয়ে অন্থনের মতো করেই ফ্রাই করছি। এগুলো ফ্রোজেন করার জন্য ফ্রাই করছি, অ্যাটলিস্ট 3 মিনিট কিন্তু অল্প আঁচে ফ্রাই করতে হবে, যাতে করে কাঁচা যে কিমাটা দিয়েছি এটা কুক হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু কিমা ভাজি করেও করতে পারেন, সেটা না হয় অন্য কোনো দিন শেয়ার করব। এই যে ফ্রোজেনের জন্য আমি 3 মিনিটের মতো করে অল্প আঁচে প্রথমে ফ্রাই করে এটাকে তুলে নিচ্ছি। এগুলোকে একটা টিস্যুর উপর রেখে দিচ্ছি, ঠান্ডা হলে তারপর আমি ফ্রিজে বিছিয়ে দিব। এই যে কাটাকুটার যে অংশগুলো আমার ছিল সেগুলো সব কিছুকে আমি একটু পানি দিয়ে, হালকা পানি দিয়ে ভালো করে মথে একেবারে পাতলা একটা রুটি বেলেছি। দেখুন বেলে এগুলোকে কেটে নিচ্ছি, এই শীটটা যেন একদমই পাতলা হয়। কিছুটা আমি ফ্রাই করে দেখাচ্ছি কেমন হয়েছে, আর বাকিগুলো আমি ফ্রোজেন করব, কিভাবে ফ্রোজেন করব সেটাও দেখাচ্ছি। এগুলো কিন্তু আমার ফ্রোজেন হয়ে গিয়েছে, রোল তারপর অন্থন এগুলো বরফ হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন জিপলক ব্যাগে রেখে দিব, সিল করে রেখে দিব, আবার যখন ফ্রাই করব বের করেই ফ্রাই করব। ফ্রাই করার সময় কিন্তু এগুলোকে নর্মাল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট তেলটা গরম করে, তেলটা গরম করা অবস্থায় দিতে হবে, গরম করে তারপর এগুলো ফ্রাই করে নিলেই হবে। এই যে দেখুন প্রথমে কিন্তু জিপলক ব্যাগে বাতাসটা আমি বের করে করে নিচ্ছি, অবশ্যই এই কাজটা করতে হবে। রোল এবং অন্থন আমার ফ্রোজেন হয়ে গেল এবং এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু 2 মাসেও কিছুই হবে না, ভালো থাকবে, 2 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে, চাইলে বেশি দিন করা যাবে কিন্তু খুব বেশি দিন না করাই ভালো। এই যে এরপর নিমকিটা কিরকম হয়েছে, সমোসা পেস্ট্রির যে শীটটা আমরা একটার উপর একটা রুটি দিয়ে বেলে তারপর বের করি, বা বাইরে যে পেস্ট্রি শীট পাওয়া যায় তার চাইতেও এই নিমকিগুলো কিন্তু বেশি টেস্টি, ঘরে তৈরি করলেই বুঝতে পারবেন। আর বাকি নিমকিগুলো আমি তো দেখেছি কেমন করে বিছিয়ে দিয়েছি, ওগুলোও যখন বরফ হয়ে যাবে ওগুলোও জিপলক ব্যাগে রেখে দেব। এগুলো কিন্তু আমার ফ্রোজেন করা অন্থন আর রোল আমি ফ্রাই করেছি, জাস্ট 2 মিনিট বেশি আছে ফ্রাই করে নিয়েছি, 2-3 মিনিট ফ্রাই করলেই এনাফ।
ফ্রোজেন গুলো। এবার আসো মোগলাই পরোটার রেসিপি। এটা কিন্তু আমি রমজানের মধ্যেই করেছি, একটা এপিসোডে আপনাদেরকে বলেছিলাম, আজকে সময়ের অভাবে এই ফ্রোজেন পদ্ধতিটা আমি দেখাতে পারিনি। তিন রকমের মোগলাই, এখানে আমি 6 কাপ ময়দা নিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, আর তেল 3/1 কাপ তেল দিয়ে হাত দিয়ে ভালো করে এগুলোকে ডোলে ডোলে আমি মথে দিয়েছি, ডোলে ডোলে মিক্স করেছি ময়দার সাথে। একটু সময় নিয়ে কাজটা করবেন, দেখতেই পাচ্ছেন একদম ভালো করে আমি হাত দিয়ে মথে মথে, যাতে ময়দার মধ্যে তেলটা ঢুকে যায়, সেট হয়ে যায়। এরপর এখানে আমি পানি দিয়েছি, পানিটা অল্প অল্প করে দিবেন, একটু টাইট ডো হওয়াটাই ভালো, এটা যেন নরম ডো না হয়, রুটির চাইতে হালকা টাইট হওয়াটাই ভালো। এই যে দেখুন, কারণ এটা যখন আমি রেস্টে রাখবো তখন কিন্তু আর একটু সফট হবে। এরপর এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি, পানি দিয়ে যখন মথা হয়ে গেল, এরপর এখানে আমি আবার 1/4 কাপ 4/1 কাপ তেল দিয়ে দিলাম। 4/1 কাপ তেল দিয়ে এখন কিন্তু খুব ভালো করে মথতে হবে, ভালো করে না মথলে এটার কিন্তু পারফেক্ট টেস্টটা আপনারা পাবেন না। আমি 1/2 কাপ তেল নিয়েছিলাম, ওখান থেকে অর্ধেক দিয়েছি 4/1 কাপ তেল, আর বাকি 1/2 কাপ রেখে দিয়েছি। দেখুন কীভাবে আমি করছি, ভালো করে মথা হয়ে গেলে তারপর এটাকে একটু তেল দিয়ে প্রেস করে আমি এটাকে রেখে দিচ্ছি কভার করে 1/2 আওয়ার। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি, বাঁধাকপি কুচি নিয়েছি, ডিম তো লাগবেই, এটা বলার অপেক্ষা রাখে না, তেল নিয়েছি বেলার জন্য, কিমাটা আমি ভাজি করে নিয়েছি, ও এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে এই জন্য আরোটা আমি শেয়ার করিনি, খুব সিম্পলভাবে ভাজি করেছি, একটু রসুন ভাজি করে নিয়েছি, সে তার মধ্যে কিমাটা দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে আমি ওটাকে ভাজি করে নিয়েছি খুবই সহজভাবে। এই যে আমি কিন্তু তেল আগে মাখিয়ে তারপর, দেখুন এখানে কিন্তু আর কোনো ময়দা ইউজ করবেন না, এতে কিন্তু ভালো টেস্টটা পাবেন না। মোগলাই পরোটার পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য অবশ্যই এখানে শুধু তেল দিয়েই করবেন। আর এই যে পরোটাটা একদম পাতলা করে ফেলেছি, এরপর চারদিকটা হাত দিয়ে আমি এভাবে করে নিয়েছি, আমার এটা কতটা পারফেক্ট হয়েছে ডোটা এটা তো দেখেই বুঝতে পাচ্ছেন, খামিরটা হাত দিয়ে যেভাবে করছি সেভাবেই হচ্ছে, আমার এটা কতটা পাতলা হয়েছে সেটাও বুঝতে পাচ্ছেন, কারণ সিলিকন ম্যাটের যে সাদা সাদা রেখাগুলো সেগুলো দেখা যাচ্ছে। তো প্রথমেই আমি আমাদের বেসিক মোগলাইটাই করছি, ডিম পরোটা, দুটো ডিমের, যেহেতু আমার পরোটাটা বড় আমি দুটো ডিমের করছি। পিরাবেলুনে করলে হবে কি, একদম ছোট ছোট সাইজ মোগলাই হবে, আর এভাবে সিলিকন ম্যাটে করলে বড় সাইজ মোগলাই হবে, ডাবল ডিমের মোগলাই আপনারা করতে পারবেন, এবং কাজটা সহজ হয়। একটা মোগলাই ফ্রাই করে নিলাম সহজ ঝটপট এবং বানিয়ে নিলাম ঝটপট, আর ছোট ছোট করে করলে ইফতারের সময় এই দুইটা ফ্রাই করা এগুলো তো সময়ের ব্যাপার, তাই না? এই যে কতটা আপনার ডোটা যদি পারফেক্ট হয়, মানে খামিরটা যদি পারফেক্ট হয়, আপনার এখানে সিল করতে কোনো কষ্টই হবে না, ইজিলি সিল হয়ে যাবে। তেলটা আমি গরম করে নিয়েছি, অতিরিক্ত গরম করিনি, মানে গরম করেছি কিন্তু অতিরিক্ত না, যে দিলে মাত্র পুড়ে যাবে বা ওই রকম না, এই যে গরম করে এখন অল্প আছে, প্রথমে আমি একটু ফ্রাই করে নিচ্ছি মোগলাইয়ের পারফেক্ট টেস্ট আসার জন্য। আমি কিন্তু এগুলোকে পুরো ফ্রাই করব না, আমি এগুলোকে হাফ ফ্রাই করব, কারণ পরে আমি বের করে জাস্ট ঝটপট 2 মিনিট ফ্রাই করে নিলেই যাতে আমার মোগলাইটা হয়ে যায়। এখন আমি এটাকে অল্প আছে কতক্ষণ ফ্রাই করে নিচ্ছি উল্টে পাল্টে ডিমটা যাতে হয়ে যায়। এই যে, এবং এগুলো ফ্রোজেন করার পদ্ধতি কিন্তু অন্থন এবং রোলের চাইতে সহজ, এগুলোকে বরফ করার কোনো প্রয়োজনই নেই। কীভাবে ফ্রোজেন করতে হবে সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটাও বলবো না একই মানে জিপলক ব্যাগে সবগুলো জাস্ট ভরে রাখবেন সেটাও আমি বলবো না, কারণ সেটা করলে হয় কি অনেক সময় লেগে যায় একটা সাথে একটা, ইফতারের সময় বের করতে গিয়ে তখন এবারে ভেঙে যাবে। কিন্তু আমি সহজ প্রসেসে আপনাদের দেখিয়ে দেব, যেভাবে করলে এগুলো ভাঙার আর কোনোরকম কোনো সম্ভাবনা থাকবে না, এবং বের করে মাত্রই ফ্রাই করে ফেলতে পারবেন, অপেক্ষা করতে হবে না একটার সাথে আরেকটা জোড়া লাগানো খোলার জন্য। এই যে আমি এটাকে কীরকম ফ্রাই করেছি এটা তো আপনারা দেখেছেনই, প্রায় 3-4 মিনিট তো ফ্রাই করেছি, অল্প আছে।
যাতে করে ইফতারের সময় জাস্ট বের করে একটু 2-3 মিনিট ফ্রাই করে নিলেই এনাফ। আগুন বাড়িয়ে আগে তেলটা তখন অবশ্যই গরম করে নেবেন। একটা মোগলাই কিন্তু আমি আপনাদের ফ্রাই করেও দেখাবো, এটা হচ্ছে ভেজিটেবল মোগলাই, বাঁধাকপির মোগলাই। উপর দিয়ে এখানে কোনো পেঁয়াজ আমি ইউজ করিনি, বাঁধাকপি দিয়েছি, পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো বাঁধাকপি দিয়ে ডিমগুলোতে কিন্তু আমি সবগুলোতে একটু লবণ মাখিয়ে নিয়েছি, লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি, তাহলে সেটা বাঁধাকপিতেও লেগে যাবে আর ডিমেও হয়ে যাবে। এই যে একইভাবে আমি এটাও করে নিচ্ছি, এটা আমি কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এগুলো তো বাঁধাকপিটা যাতে একটু হয়, ওই পেঁয়াজ আর বাঁধাকপি হতে অনেকটা একই রকমের টাইমই লাগে, বাঁধাকপি হতে তো বেশি টাইম লাগে না। বাঁধাকপি পানিটাও যাতে টানিয়ে যায়, জাস্ট আমরা পরবর্তীতে ফ্রোজেন করার পর ফ্রিজ থেকে বের করে জাস্ট 2-3 মিনিট ফ্রাই করলেই আমাদের তখন হয়ে যাবে ঝটপট। কারণ অর্ধেক ভাজি তো আমাদের হয়েই গেল, তাই না? এরপর কিমাটা দিচ্ছি। কিমাটা যেখানে যেখানে দলা হয়ে আছে আমি আগে হাত দিয়ে কষলে নেইনি, রমজানের সময় করেছি তো, যার কারণে অনেক কিছু, এই যে রমজানে কিন্তু অনেক বেশি কিছু করতে গেলে আমাদের সমস্যা হয়ে যায়। যাই হোক, হাত দিয়ে দলাগুলো ভেঙে দিয়েছি। এরপর আমি এখানে কিমাতে তো লবণ দিয়েছি, এটা মাথায় রাখতে হবে, ডিম যখন বাঁধাকপি মোগলাইয়ের সময় তখন আপনারা ডিমে একটু লবণটা বেশি দিবেন, কিন্তু কিমাটাতে জাস্ট ডিমে হালকা লবণই দিবেন। কারণ কিমা তো লবণ দিয়ে ভাজি করা হয়েছে, কিমা তো আগে ভাজি করে নিতে হবে, কাঁচা কিমা দিয়ে তো আর মোগলাই করছি না। এই যে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি আর ডিম দুইটা, সবগুলো ডাবল ডিমের মোগলাই, দেখুন কত ঝটপটে হয়ে গেল, তাই না? এরকম সহজ সহজ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে সব কিছু ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো পাশে থাকবেন সবাই, এ প্রত্যাশা রইল। এই মোগলাইটা আমি পুরোপুরি ফ্রাই করে নিচ্ছি। ওই যে এটা প্রায় 8-9 মিনিটের মতো তো লেগেছে পুরোটা ফ্রাই করতে, একটু অল্প আছে। যদি প্রথমে আপনারা ফ্রাই না করেন তাহলে কিন্তু মোগলাইয়ের পারফেক্ট টেস্টটা পাবেন না, নামাবার আগে তখন আগুনটা বাড়িয়ে কতক্ষণ ভাজি করে নামিয়ে নেবেন। এই যে কালারটা যখন পারফেক্টলি চলে আসবে নামিয়ে নেবেন। মুচমুচে ভাব আনার জন্য তো কিছুক্ষণ অল্প আছে ফ্রাই করতে হবে। একটা আমি কেটে দেখিয়েছি, আর এই যে বাকিগুলো আমি একটার উপরে একটা প্লাস্টিক দিয়ে দিয়ে ওভাবে রাখছি, ওভাবে করে তারপর জিব্লক বেগে রাখছি, বাতাসটা আপনারা বের করে নেবেন। আর এতে করে হবে কি, জয়েন্ট হবে না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।